আমি এখানে তিনটে মাছের মাথা নিয়ে নিয়েছি। প্রথমে মাছগুলোকে লেবুর রস, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আমরা এখানে সব মাছগুলো খুব ভালো করে নুন হলুদ লেবুর রসে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 15 মিনিটের মতো রেস্ট হতে দেবো। আমি এখানে রান্নায় দেওয়ার জন্য বাড়িতে একটা গরম মশলা বানিয়ে নেব, তার জন্য আমি এখানে 2টো তেজপাতা নিয়ে নিলাম, 2 ইঞ্চির মতো দারচিনি, 2টো শুকনো লঙ্কা, 7 থেকে 8টা লবঙ্গ। আমি এখানে 5টা ছোট এলাচ নিচ্ছি, 1টা বড় এলাচ, 1/2 টেবিল চামচ সাজিরা। এই সমস্ত কিছুকে আমি এবার ব্লেন্ড করে নেব। এখানে প্রথমে গ্যাসটা অন করে নিলাম, ওটা গরম হয়ে গেল। আমি এবার এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। আমার তেলটা এখানে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হওয়ার সময় আমি এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি। আমার এখানে আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আমি এই তেলের মধ্যে আগে থেকে ম্যাগনেট করে রাখা মাছগুলোকে একে একে দিয়ে নেব। সুন্দর করে মাছগুলোকে আমি এখানে ভেজে নেব। মাছটাকে ভাজা হতে দিলাম। আমি এখানে একটা বলে একটা গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, এটাকে আমি ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ভিজিয়ে রাখবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল ছেঁকে দেব। তেজপাতাকে ভাবে ছেড়ে 2টো এলাচ কেটে সামান্য পরিমাণে দারচিনি দিয়ে দিলাম। এখানে কিছুটা পরিমাণে জিরাও ফোড়ন দিলাম। এর মধ্যে আগে থেকে কুচো করে রাখা পেঁয়াজ, এখন এখানে মাঝখানটা একটু সাফ করে 1 চামচের মতো রসুন কুচিয়ে এখানে আমি এবার আমি এর মধ্যে 2টো টমেটো চপ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি এতে 1.5 চামচ মতো আদা কুচি অ্যাড করে দিলাম। সমস্ত কিছু আলুতে নুন দিয়ে দিয়েছিলাম, এবার মশলার পরিমাণ মতো নুন এখানে অ্যাড করে দিলাম। দেড় চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদ, 1/2 চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। সমস্ত জিরেটা খুব ভালো করে মশলাটা কষে নেব। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম, মশলা যাতে ধরে না যায়। আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি, কষে নিতে হবে। এখানে 1/2 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, এখানে 4-5 মিনিট হয়ে গেছে। মশলাটাকে তুলব, দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো থেকে চালটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা আমি জল ঝরিয়ে নিয়েছি। এবারে এই চালটা আমি এখানে অ্যাড করে দেবো। খুব ভালো করে সমস্ত কিছুকে কষে নিতে হবে।
এখন এটা ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো হতে দেব। আমি ঢাকনাটা খুলছি। ভালো করে নিয়ে নাড়াচাড়া করে নিলাম। কারণ এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এবং এইগুলোকেও পুষ্পাতে ভালো করে কষে নেব। গ্যাসটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। কারণ আমি এর মধ্যে চালের পরিমাণ সামান্য একটুখানি নুন অ্যাড করে দিলাম। এই সময় আমি এর মধ্যে যে গরম মশলাটা বানিয়েছিলাম তার হাফ চামচ পরিমাণে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এটা যতক্ষণ হচ্ছে আমি একদিকে জল গরম করতে বসিয়েছি নাড়াচাড়া করে নেবার পর। আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেব। এখানে এমন পরিমাণে জল অ্যাড করতে হবে যাতে কিন্তু ভাতটা আলুটা সিদ্ধ হয়ে যায়। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো সিদ্ধ হতে দেব। 5-7 মিনিট পর আমি এটা খুলে একটু চেক করে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এটাকে আবারও 6 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না হতে দেব। আমার রান্নাটা এখানে প্রায় হয়ে এসছে। সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। এই চিনি না বাড়লে নাও হতে পারে। আমি উপর দিয়ে কিছু করে রাখা ধনে পাতা অ্যাড করে দিচ্ছি। হয়ে গেছে। এবার আমি নামানোর আগে এর মধ্যে 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। তো ব্যাস এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আমাদের মুড়ি ঘন্ট।